Wish you all a happy Diwali! हेलो एवरीवन, गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माय चैनल। वेलकम टू आवर न्यू वीडियो। आज के होच्छे दीपावली, सबा के दीपावली अनेक अनेक शुभेच्छा। सबा भालो करे दीपावली काटियो सबार साथे, फैमिलिर साथे। सुस्थ थेको, भालो थेको, निजेर ख्यालो रेखो, सबकिछु मेने भालो करे दीपावलीटा काटियो। तो आमी तो देखतेई पाच्छो सकाल सकाल उठे पड़ेछि, एखन अलरेडी 8:30 बाजछे आर आमी आजके होच्छे बिरियानी बानाबो दिवाली स्पेशल। तो भावलाम जे तोमादेर साथेओ एटा शेयर करबो, सेजन्य सकाल सकाल ब्लगटा स्टार्ट करे दियेछि। आर आमी खूब इजी प्रसेसे बिरियानी बानाई आर खूबई टेस्टी हय। तो चलो, आमी अलरेडी स्टार्ट करे दियेछि प्रसेस। तो ब्रिफलि आमी प्रसेसटा तोमादेर साथे अवश्य शेयर करे देबो। ताहले चलो एखन किचेने जावा जाक। আর দেখো কিচেনে আমি প্রিপারেশন স্টার্ট করে দিয়েছি। তো এখানে এরকম পেঁয়াজ নিয়েছি, দুটো ছোট সাইজের পেঁয়াজকে কেটে রেখেছি। আর এখানে নিয়েছি হচ্ছে আদা, পেঁয়াজ, রসুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়োর পেস্ট বানিয়ে নিয়েছি। আর এখানে বিরিয়ানি চিকেনটাকে ম্যারিনেট করেছি, তার জন্য দিয়েছি দই, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর দিয়েছি হচ্ছে লঙ্কা গুঁড়ো। আর এখানে ডেকচির মধ্যে বসিয়েছি হচ্ছে গরম জল, এর মধ্যে গোটা গরম মশলা দিয়েছি, তেজপাতা, দারুচিনি, এলাচি আর লবঙ্গ, আর দিয়েছি কিছুটা নুন। আর এখানে আমি চালটাকে ধুয়ে রেখেছি, বিরিয়ানি চালটাকে। তো কেটে রাখা পেঁয়াজগুলো এরকম ডার্ক ব্রাউন করে বারিস্তা বানিয়ে রেখেছি। আর জলটা ফুটে গেছিল, তো তার মধ্যে আমি চাল অ্যাড করে নিয়েছি। আর এরকম নাড়িয়ে নাড়িয়ে সমানে দেখতে হবে, সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিতে হবে, যেন বেশি গলেও না যায় আবার বেশি কাঁচাও না থাকে। এবার হচ্ছে যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, সেই চিকেনটা আর তার সাথে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম মশলা, সেগুলো কড়াইয়ের মধ্যে অ্যাড করে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। আর এই চিকেনটার মধ্যে পরিমাণ মতো নুন, মিষ্টি আর অল্প একটু হলুদ অ্যাড করে নিয়েছি, যেটা আমি তোমাদের বলতে ভুলে গেছিলাম। তো বলে দিলাম, স্বাদ মতো নুন মিষ্টিটা অ্যাড করে নিতে হবে আর হলুদটা খুবই অল্প পরিমাণে অ্যাড করতে হবে। তো আমার বিরিয়ানির ভাতটা হচ্ছে হয়ে গিয়েছে। তো এবার এর মধ্যে আমি এই জলটাকে ঝরিয়ে দেবো, গরম জল, আর এর মধ্যে ঠান্ডা জল ঢেলে দেবো যাতে ভাতগুলো একটার সাথে আরেকটা লেগে না যায়। এরপর ভাতটাকে একটা ফুটো ফুটো বাটির মধ্যে রেখে জলগুলোকে ঝরিয়ে নিয়েছি, আর এটাকে ঠান্ডা জল দিয়ে ধুয়ে আলাদা করে রেখে নিয়েছি, বাকি যে জলগুলো আছে সেগুলো একদম ঝরে যাবে। আর এদিকে আমার চিকেনটাকে কষানো কমপ্লিট হয়ে গেছে, যা জল ছিল পুরোটা একদম টেনে নেবে, ততক্ষণ পর্যন্ত এটা কষাতে হবে, চারিদিক দিয়ে তেল ছেড়ে আসবে। প্রথমে যে ডেকচিটা দিয়ে চালটা সেদ্ধ করেছি সেই ডেকচিটাই নিয়েছি, আর নিচে ভালো করে ঘিয়ের প্রলেপ দিয়ে দিয়েছি। এর ওপর আমি প্রথমে দেবো হচ্ছে ভাতটার লেয়ার। দিয়েছি চিকেনের লেয়ার, কয়েকটা চিকেন এখানে অ্যাড করেছি, আর তার সাথে কিছুটা পেঁয়াজের বারিস্তা, আর অ্যাড করেছি হচ্ছে বিরিয়ানি মশলা। আর আমি এখানে ইউজ করছি এভারেস্টে শাহি বিরিয়ানি মশলাটা, তো এটা খুবই ভালো টেস্ট হয়। তো প্রত্যেকটা লেয়ারে আমি বিরিয়ানি মশলাটা অ্যাড করে নেবো। তো এরকম করে আবার এর উপর ভাত দেবো, এর উপর আবার চিকেন দেবো, এরকমভাবে আমি লেয়ারটা কমপ্লিট করে নিচ্ছি। তো আমার লেয়ারগুলো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপর লাস্টে আমি যেটা দেবো সেটা হচ্ছে অল্প পরিমাণে নুন। অলরেডি চিকেনে আর রাইসে নুন আছে, তো সেরকম বুঝে নুনের পরিমাণটা দিতে হবে। আর সবার উপরে এটার উপরে কিছুটা ধনে পাতা ছিটিয়ে দেবো, আর কতগুলো কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেবো। তো এবার এরকম 1 কাপ দুধের মধ্যে কিছুটা ফুড কালার অ্যাড করে নিয়েছি, আর অ্যাড করেছি হচ্ছে কয়েক ফোঁটা গোলাপ জল, আতর আর কি, যে মিঠা আতর হয় সেটা, ব্যাস 3-4 ফোঁটা অ্যাড করেছি। আর এটা এবার উপর থেকে ঢেলে দেবো। তো আমার বিরিয়ানি বানানো কমপ্লিট হয়ে গেছে। আর বিরিয়ানির সাথে বানিয়েছি হচ্ছে ডিম কষা, ডিম আর আলু কষা। ডিম আর আলুটা আমি বিরিয়ানির সাথে অ্যাড করিনি, ওটা আলাদাভাবে বানিয়েছি, কারণ কি আমি গ্রেভি ছাড়াই বিরিয়ানি খেতে ভালোবাসি রায়তা দিয়ে, কিন্তু
অনেকে থাকে না গ্রেভি দিয়ে পছন্দ করে, সেজন্য গ্রেভি করার জন্য ডিম আর আলুর কষা করেছি। আর বিরিয়ানিটা তো দেখলে কিভাবে দমে বসিয়েছিলাম। তো অনেকে থাকে যে আটা দিয়ে মুখটা বন্ধ করে দেয় বা ফয়েল পেপার দিয়ে মুখটা বন্ধ করে দেয় দমে বসানোর সময়, কিন্তু আমি সেটা করিনি। কারণ কি, সবকিছু মোটামুটি সেদ্ধই ছিল, শুধু চাপার দেওয়াটাই এনাফ, আর কিছু সেদ্ধ হওয়া বাকি ছিল না দমের মধ্যে। শুধু ফ্লেভারটা যেটা ছিল সেটা পুরোটাতে মিশে যাওয়াটা ব্যাপার ছিল। তো যাদের পুরোটা সেদ্ধ করে না, 80% সেদ্ধ করে বা চিকেন বা রাইসটা দমে বসায়, তাদের ক্ষেত্রে ওটা খুবই জরুরি যাতে স্টিমটা ভালো করে পায়। তো আমি যেভাবে করি সেক্ষেত্রে ওটা না দিলেও চলে, সেজন্য আমি দিইনি। তো ফাইনাল লুক তোমাদেরকে পরে দেখাবো যখন দমটা খুলবো। তো এখন 2:30 বাজছে আর আমরা লাঞ্চ করতে বসে গেছি। আর লাঞ্চের মেনুতে তো সকালে বলেছি আজকে আছে হচ্ছে চিকেন বিরিয়ানি আর আলু ডিমের কষা রায়তা আর হচ্ছে স্যালাড। এটা হচ্ছে চিকেন বিরিয়ানি, এটা হচ্ছে রায়তা, এটা আলু ডিম দিয়ে কষা, আর এটা হচ্ছে স্যালাড। তো এখন বেশ খিদে পেয়ে গেছে, তো ঝটপট করে আমরা লাঞ্চটা সেরে নিই আর দুপুরবেলায় হয়তো রঙ্গোলি দিতে পারি। যদি রঙ্গোলি দিচ্ছি তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। গুড ইভিনিং এভরিওয়ান। তো দেখতেই পাচ্ছো যে এখন আমি রঙ্গোলি দিচ্ছি, এখানে অর্ধেকটা হয়েছে, এখনো অর্ধেকটা বাকি আছে। আর হচ্ছে বাইরে প্রচণ্ড পরিমাণে পটাকা ফোটানো হচ্ছে, যদিও এবার বারুণ তাও জানি না, শুনতে পাচ্ছো না জানি না, প্রচণ্ড পরিমাণে কন্টিনিউয়াসলি ফাটানো হচ্ছে। তো দুপুরবেলায় আমি আর একটু ঘুমানোর প্ল্যান করেছিলাম, কিন্তু আলটিমেটলি আমার ঘুম ভেঙে গেছে, তো আমি রঙ্গোলি দেওয়া স্টার্ট করে নিয়েছি। তো চলো রঙ্গোলিটা কমপ্লিট করে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। দেখতেই পাচ্ছ আমার রঙ্গোলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখানে। আর যে কিটগুলো ইউজ করে আমি রঙ্গোলি দিলাম, যেমন কি এটা, তারপরে হচ্ছে এই ছোটো ছোটো ছান্নি, এরকম 5-6টা ছান্নি আছে যেগুলো ইউজ করে আমি দিলাম, সেটা দেওয়া, যেগুলো ইউজ করার ফলে না এটা খুবই ইজি লাগলো দিতে, না হলে অনেকটা টাইম লাগতো। তো এগুলো আমি সব অ্যামাজন থেকে অর্ডার করেছি, খুবই রিজনেবল প্রাইসে এসছে। আর এটা যেটা রঙ্গোলিটাকে সুন্দর করে তোলে, আর খুব তাড়াতাড়ি যারা রঙ্গোলিতে জানে না তারাও খুব সুন্দরভাবে রঙ্গোলিটা দিতে পারে। তো আমরা রেডি হয়ে গেছি সন্ধেবেলায়, আর আমি এই সিল্কের শাড়িটা পরেছি,
আর ও পরেছে গ্রিন কালারের, এটা হচ্ছে একটা পাঞ্জাবি জ্যাকেট আর তার সাথে হচ্ছে ধুতি। তো আমরা দুজনে টুইনিং করছি, তিনজন করছি, ওর বাবাও গ্রিন কালার পরেছে, তো আমরা সবাই গ্রিন চুজ করেছি। এরকম ভাবে আমরা রেডি হয়ে গেছি, দেখে নাও কেমন লাগছে আমাদেরকে। কেমন লাগছে, কেমন লাগছে, কেমন লাগছে। আর এখন হচ্ছে আমরা দিয়াগুলো জারি নেবো, রঙ্গোলি তো দিয়েছি তোমাদের সাথে শেয়ার করলামই, সন্ধ্যাবেলায় দিয়েছিলাম, বিকেলবেলায় দিয়েছিলাম, আর এখন সন্ধে হয়ে গেছে প্রায় 1:45 বাজতে যাচ্ছে, তো এখন দিয়াগুলো জ্বালিয়ে নেবো। আর বাইরে প্রচন্ড পরিমাণে বোম ফাটছে, যে ওপরে যে রকেট হয়ে যেগুলো ফাট না ওগুলো ফাটছে, তো যদি সুযোগ হয় তো ওগুলো ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আগে প্রদীপগুলো জ্বালিয়ে নিই। সমস্ত দিয়াগুলো আমি রঙ্গোলিতে লাগিয়ে নিয়েছি, আর দিয়াগুলো লাগানোর পর রঙ্গোলিটাকে আরো সুন্দর লাগছে। আর এখানে ছেলে আর ছেলের বাবা দেখছে আমার দিয়া দেওয়া, আর ছেলে এখন প্রচন্ড জ্বালাতন করছে, ওর ইচ্ছা হচ্ছে রঙ্গোলিগুলোকে ঘাঁটবে। আর নিচে যে টুনি বাল্বের এখানে ছায়াটা পড়েছে সেগুলোকে ওর হচ্ছে নেওয়ার ইচ্ছা। হ্যাঁ তাই তো, তাই না? আমাদের ফটো সেশন এসব সব হয়ে গেল কমপ্লিট, এখন মোটামুটি রাত 9টা বাজতে যাচ্ছে, আর এখন আমরা ভেবেছি এই নাগেটস খাবো, তার জন্য ভাজবো বা অল্প করে খাবো। তো নাগেটস, চিপস, পেপসি এসব দিয়ে আপাতত আমরা স্ন্যাক্স খাবো, আর তারপর ভাবা যাবে ডিনারে কি হবে। তো চলো নাগেটস গুলো চটপট ভেজে নিই, সবাই ওয়েট করছে খাওয়ার জন্য। তো নাগেস টাগেস আমার ভাজা হয়ে গেছে, আর প্রচণ্ড গরম লাগছিল, যদিও এখানে ঠান্ডা তবুও এসব পরে থেকে আমি বেশিক্ষণ থাকতে পারি না। তো আমি আবার ঘরের ড্রেসে চলে এসেছি, দেখতেই পাচ্ছ শাড়িটারি ছেড়ে দিয়েছি। আর এখন হচ্ছে আমরা এইসব স্ন্যাক্সগুলো খাবো, আর হচ্ছে মুভি দেখবো। আর হটস্টারে নতুন যে মুভিটা এসেছে লক্ষ্মী বোম, ওটা রিলিজ করেছে হটস্টারে, তো আমাদের প্ল্যানই ছিল উইকেন্ডে দেখবো, তো দিওয়ালিটা আমাদের ভাবলাম যে এই মুভিটা দেখবো, তো অনেকক্ষণ অবধি বেশ ভালোভাবে কেটে যাবে। আর মুভিটার রিভিউও খুব ভালো আছে শুনেছি, ভয়ও আছে আবার তার সাথে কমেডিও আছে এরকম আছে, যদিও আমি ভূতের সিনেমা অতটা দেখি না, আমার ভূতের সিনেমা দেখতে বেশ ভয়ই লাগে, বাট অক্ষয় কুমারের সিনেমা সবসময় ভালোই হয়, এন্টারটেনমেন্ট থাকে, তো সেই জন্য ভাবলাম দিওয়ালিটা বেশ ভালো করে কেটে যাবে। দিওয়ালি লাস্ট যেটুকু বাকি আছে, এখন অলরেডি 9:30 বাজতে যাচ্ছে, তো মুভির সাথে সাথে আমরা স্ন্যাক্সটা এখন এনজয় করি।
ভালোভাবে এনজয় করা গেল ফ্যামিলির সাথে, বাড়ির মধ্যে খুব ভালো লাগলো। আর এটা আমার বেবির প্রথম বছর দিওয়ালি ছিল, তো দেখো আগের বছর ও ছিল আমার পেটের মধ্যে থেকে এনজয় করেছিল, আর এবার হচ্ছে আমার সাথে বসে এনজয় করছে। পরের বছর আবার সে চলতে শিখে যাবে, এইসব জিনিসপত্র তখন হয়তো করা হবে না, নষ্ট করে দেবে। এবছরই ওর খুবই ইন্টারেস্ট ছিল ওইসবে, হাত দেওয়ার, আগুনে হাত দেবে, রঙে হাত দেবে, টুনি বাল্বে হাত দেবে, কিন্তু এবার হাঁটতে পারে না বলে আটকানো গেছে, পরের বার আর আটকানো যাবে না। তো আজকে এই ব্লগটাকে এখানেই শেষ করলাম, আমরা এখন মুভিটা দেখবো যতক্ষণ হবে, দেখি কতক্ষণ হয়, তারপর ডিনার করে নেবো। ডিনারে সব রান্না করাই আছে, সেই সব দিয়ে আমরা ডিনার করে নেবো। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তাহলে দেখা হবে আবার পরের ভিডিওতে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে আনন্দে রেখো।